আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন নিয়ে। আমাদের বাংলাদেশের অনেক মানুষই বিদেশ যান কর্ম সংস্থানের জন্য এবং অনেকেই বিভিন্ন প্রয়োজনে রোগীদের রক্ত দিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেওয়া যায় বিদেশ যাওয়ার জন্য যখন পরীক্ষা করা হয় অথবা রোগীর রক্ত দেওয়ার জন্য যখন ব্লাড চেক আপ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এমনকি অনেক প্রয়োজনে অনেক সময় বিভিন্ন কারণে আমাদের শারীরিক বিভিন্ন নিয়মিত চেক আপ বা প্রেগনেন্সির সময় বিভিন্ন চেক আপের কারণে আমাদের এই হেপাটাইটিস বি ভাইরাসটা আমরা নর্মালি নির্ণয় হয় আমাদের শরীরে। এবং যারা এই ধরনের অ্যাপারেন্টলি সুস্থ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন, তো সাডেন এই শব্দটা শোনার পরে আসলে অনেকেই একটা ভীত হয়ে পড়েন এবং একটু ভীত সন্ত্রস্ত হয়ে কিঙ্কত অবস্থা সৃষ্টি হয়। এক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেহেতু রোগটি আপনার শরীরে আছে সেটা যথাযথ চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনি ভালো থাকবেন। সেজন্য যখনই কোনো মানুষের এই ধরনের হেপাটাইটিস বি ভাইরাস রক্তে পজিটিভ পাওয়া যাবে, সেক্ষেত্রে প্রথমে আপনি একজন লিভার বিশেষজ্ঞ তার সাথে শরণাপন্ন হবেন এবং সেখানে পরীক্ষা করে দেখা হবে যে আপনার লিভারের বর্তমান অবস্থাটি কেমন আছে এবং ভাইরাসটা এই মুহূর্তে অ্যাক্টিভ কিনা আপনার শরীরে। লিভার অবস্থা এবং ভাইরাসের পরিস্থিতি অনুযায়ী আপনি চিকিৎসা দেওয়া হবে। সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি সঠিক চিকিৎসা অবলম্বন করলে অবশ্যই ভাইরাস থেকে ভবিষ্যতে লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিস অনেক অংশেই দূর করা সম্ভব। কারণ যদি চিকিৎসা না করা হয় দীর্ঘমেয়াদে এই রোগের প্রভাব হলে আলটিমেটলি লিভার ধ্বংস হয়ে সেখানে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তাই শুরুতেই এই রোগটি ধরা পড়ার সাথে একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগটির সঠিক প্রকৃত অবস্থান এবং তার চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে চিকিৎসা নিয়মিত চিকিৎসা নিলে সুস্থ থাকতে পারবেন এবং লিভারও সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তাই হেপাটাইটিস বি আক্রান্ত হলে ভয় নয়, আসুন সঠিক চিকিৎসা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসকে নিয়ন্ত্রণ করা এবং লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিসের ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। ধন্যবাদ সবাই।